সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। উদ্ভাবন হচ্ছে যে সিএ এটা দরকার ছিল, তাহলে আফগানি শিখ এবং হিন্দুরা অটোমেটিক ওরা নাগরিকত্ব পেয়ে যেতে পারত। এটা নিয়ে বিরোধীরা সমালোচনা করছে, কি বলছেন? না, মন্ত্রী তো ঠিকই বলেছেন যে উদ্দেশ্যে আমাদের এই আইন তৈরি করা সিএ আর আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের উদ্দেশ্যে। আমরা জানি সেখানে সবসময় এরকম উত্তেজনা থাকে আর এই ধরনের অপ্রিয় ঘটনা ঘটে, যাতে ওখানকার সংখ্যালঘুরা ছেড়ে ভারতে আসতে বাধ্য হন, কারণ তাদেরকে অন্য কেউ নেয় না। তো এটা ঠিকই বলেছেন, সেই আইন যদি পাশ হয় তাহলে এই ধরনের যারা মানে দেশ ছেড়ে বাধ্য হচ্ছেন, উদ্বাস্তু হচ্ছে, তাদের পক্ষে সুবিধা হবে, তাদেরকে আমরা ন্যায় দিতে পারবো। সিবিআই আজকে থেকে তদন্তের কাজ শুরু করেছিল পোস্টপোন ভায়োলেন্স। আমরা জানি যে বিশাল এখানে গণ্ডগোল হয়েছে, যে হিংসা হয়েছে তার সুবিচার হওয়া উচিত মানুষের উপরে, আর কোর্ট সেই দিকেই জানিয়েছেন। এখন সিবিআইয়ের উপরে ভরসা আছে, সিবিআই যেমন মানবাধিকার কমিশন এসে বহু লোকের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করেছিলেন, তার আধারে ইনকোয়ারি চলছে। আর আমরাও চাইব যারা পীড়িত, আমাদের পার্টির লোক তো বটেই, এছাড়াও সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাও সিবিআই সামনে আসুন, তথ্য প্রমাণ দিন এবং এই যে এত বড় অন্যায় তার সুবিচার হোক। প্রত্যেক দিনই প্রায় এসে সজল ঘোষের বাড়িতে পুলিশ রেড করছে, তার অপরাধ কি? সে গুন্ডাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যেহেতু বিজেপিতে আসছে তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আর অবশ্যই এটা হওয়া উচিত, পুলিশের যে অতি সক্রিয়তা এবং রাজনীতিকরণ হয়েছে, যেটা মোটেই ঠিক নয় গণতন্ত্রের পক্ষে, আর আইনের আশ্রয় ছাড়া কোনো রাস্তা নেই। ডাব্লিউবিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, তাতে কতগুলো অপশন দেওয়া হয়েছে যে মুচি লেখা দিয়ে কে জেল থেকে বার হয়েছিলেন, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে এখনো আফগানিস্তানে প্রচুর ভারতীয় আটকে বসে আছে, কিন্তু খুব সমালোচনা হচ্ছে এটা নিয়ে রাষ্ট্রদূত সবার প্রথমে চলে এলেন, তার দায়িত্ব ছিল এখানে থেকে তদারকি করা। দেখুন, রাষ্ট্রদূতের নিয়ে আসার কাজ নয়, তথ্য প্রমাণ যোগাযোগ করা। আমরা জানি যখন লিবিয়ায় গণ্ডগোল হয়েছে, আমাদের তৎকালীন মন্ত্রী ছিলেন দেশের সেনাপতি, আর তিনি নিজে গিয়ে লোকজনকে তুলে নিয়েছেন, যার কাজ সে করবে, রাষ্ট্রদূত তাদেরকে নিয়ে আসবে না। তিনি ব্যবস্থা দেখেছেন, নিশ্চয়ই সরকারের সঙ্গে কথা বলে এসেছেন, এখান থেকে কমিউনিকেট করছেন, আর আমার মনে হয় অতটা পরিস্থিতি খারাপ হবে না। যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যারা বলছে নতুন স্বাধীনতা এসেছে, সে স্বাধীনতা ভোগ না করে লোক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এই যে ভয়ের পরিবেশ, তালিবানও ভাবা উচিত, এটা সারা বিশ্বের মধ্যে সমালোচিত হচ্ছে। এবং যারা অন্য দেশের নাগরিক আছেন তাদেরকে সুরক্ষিত থাকা উচিত বা সুরক্ষিত পাঠানোর দায়িত্ব আছে ওখানকার সরকারের, যেহেতু ওরা সরকারে এসে গেছেন, রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, তাদের দায়িত্ব জ্ঞান সম্বন্ধে সচেতন থাকা উচিত। কি হবে না হবে কিছুই বলা যায় না, হত্যা করেছে, লড়াই যেমন দেশের লোকের সঙ্গে লড়াইও হচ্ছে, কিন্তু যেরকম রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে দায়িত্বশীল হয় মানুষ, সেটা হওয়া উচিত, আমরা আশা করবো সেটা হওয়া উচিত। সভ্য জগতে এই ধরনের অত্যাচার হয় না, চলা উচিত নয়, এবং আমাদের দেশের লোকেরা যেভাবে ওখানে সেবা করেছেন, আমাদের দেশের কোম্পানিগুলো যেভাবে নতুন করে গিয়ে গড়ে তুলেছেন আফগানিস্তানকে, এবং আমাদের সরকার যেভাবে সহযোগিতা করেছে, এটা ওদের মনে রাখা উচিত, অনেক নেতা ওটা বলেওছেন। সেই জন্য আমার মনে হচ্ছে ওই ধরনের উৎপাত হিংসা হবে না, আর সেরকম পরিস্থিতি হলে ভারত সরকার যথেষ্ট সক্রিয়। কোভিডের সময় 70 লক্ষ মানুষকে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে নিয়েছিলেন, শুধু নয়, চীনের ওয়ান শহর থেকে বাংলাদেশি পাকিস্তানি সহ অন্যান্য ছাত্রদেরকেও আমাদের সরকার ফ্লাইট দিয়ে নিয়ে এসেছিল। দেখুন, রাজনৈতিক পার্টি হিসাবে তাকে সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয়, আর প্রায় সারা বছরই কোনো না কোনো নির্বাচন চলে, সেই জন্য দুটো নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আজকে সে ব্যাপারে কথাও হয়েছে। তো নির্বাচন কখন হবে আমাদের হাতে নেই, নির্বাচন লড়াটা আমাদের হাতে আছে, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের কেন্দ্রীয় পার্টি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে চিঠি এসে তারা ভাবনা চিন্তা করছেন, এবং আমরা অবশ্যই চাইব পশ্চিমবাংলায় যে সরকার ট্রেন চলতে দিচ্ছেন না, লোকাল ট্রেন, মানুষের অসুবিধা হচ্ছে, স্কুল বন্ধ করে রেখেছেন, অন্যান্য থিয়েটার সিনেমা হল বন্ধ করেছেন, বিয়েতে 50 জনের বেশি যেতে পারবে না, আর 116-118টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বন্ধ আছে, রাজ্য ইলেকশন কমিশন কোভিডের ভয়ে করছে না, তো সেখানে বাই ইলেকশন করার দরকার কী আছে? লোক বেরোবে না, ভোট দেবে না। আমরা বিধানসভা নির্বাচনে দেখেছি এরাই প্রচার করেছিলেন কোভিড হচ্ছে বন্ধ করো,
আছে শেষের দিকে ভোট প্রভাবিত হয়েছে, লোক ভোটে ভয় বেরোয়নি, তো তখন সেই পরিস্থিতি যদি আছে তাহলে আবার কি করে বাই ইলেকশন হবে? আর বাই ইলেকশন না হলে সরকার পড়ে যাবে, এরকম পরিস্থিতি অনেক, সরকার তো চলছে মেজরিটি সরকার, যখন পরিস্থিতি অনুকূল হবে তখন নির্বাচন হবে। আমরা এবার এতজন মেম্বার হয় তারা, যারা যারা সক্রিয় কর্মী আছেন, নতুন নেতা তৈরি হবেন, তাদেরকে তারা নিয়েছেন। কুণাল ঘোষ টিএমসি নিয়ে ভাবুন, তাদের নেতারা কবে জেলে যাবেন সেটা ভাবুন, আর আফগানিস্তানে বাঙালিদের বাঁচাবার জন্য ব্রাত্যকে নিয়ে উনি চলে যান, এই কাজটা করুন, বাকি আমরা দেখে। একটা প্রশ্ন,